আমাদের আশা ভরসার স্থল বাংলাদেশের 15 কোটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। প্রিয় ভাইরা, আমার যে কথা বলছিলাম, পক্ষান্তরে আওয়ামী লীগের নেত্রী যখন বাংলার মীর জাফর তাকে চাপ প্রয়োগ করল, সাথে সাথে 15 কোটি মানুষকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন, তার বিদেশে ঠিকানা রয়েছে একদিকে কানাডা, আরেকদিকে ফ্লোরিডা, আরেকদিকে শেখ রেহানা তার বোন, লন্ডনে তার ঠিকানা রয়েছে, সর্বোপরি তার ভারতে ঠিকানা রয়েছে, চিরস্থায়ী ঠিকানা। প্রিয় ভাইরা, আমার আমরা দেখলাম সেই শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছিলেন এবং ষড়যন্ত্রের মাধ্যমে, দেশীয় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে একটি নীল নির্বাচনের মধ্য দিয়ে। আজকে সৌর শাসন জগদ্দল চাপ পাথরের ন্যায় বাংলাদেশের বুকে চেপে বসেছে। প্রিয় ভাইরা, আমার আমরা বলতে চাই বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, একমাত্র নেত্রী যিনি স্বাধীনতার কথা বলেন, যিনি দেশের সার্বভৌমত্বের কথা বলেন, আজকে বাংলাদেশ শেখ হাসিনা প্রতিটি জিনিস আজকে ধ্বংস করে দিয়েছে, প্রতিটি ইনস্টিটিউশন আজকে ধ্বংস করে দিয়েছে। যেমনি ভাবে নির্বাচন কমিশন, তেমনি ভাবে সর্বোচ্চ আদালত, তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শেয়ার বাজার থেকে শুরু করে প্রতিটি ইনস্টিটিউশন আজকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশকে আজকে পিছিয়ে নিচ্ছে। আজকে সীমান্তে আজকে আপনারা লক্ষ্য করবেন ফেলানির লাশ আজকে তার গাটায় ঝুলছে। বাংলাদেশের নত যেন পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রমন্ত্রী খুকুমণি এবং দীপুমণি আজকে নীরব নির্বিকার। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে আপনাদের উপস্থিত
উপস্থিত জসিম ভূঁইয়া, ডাক্তার সারোয়ার সাহেব, হযরত আলী, আনোয়ার হোসেন সাহেব, আপনাদেরকে স্টেজে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। যারা ঢাকা থেকে এসেছেন আমাদের অতিথি হিসাবে, দেশনেত্রীর সফল সঙ্গী হিসাবে এখানে যারা উপস্থিত আছেন, যারা ডাক্তার ওসমান ফারুক সাহেব, সাবেক শিক্ষামন্ত্রী, আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শংকর মনির চৌধুরী সাহেবকে, সাবেক রাষ্ট্রদূত, বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, দেশনেত্রীর সফল সঙ্গী হিসেবে যারা এসেছেন ওনারা আমাদের সম্মানিত অতিথি হিসেবে আমাদের সামনে সারিতে আছেন। ডক্টর ওসমান ফারুক সাহেব, সাবেক শিক্ষামন্ত্রী ও সহসভাপতি কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আছেন জনাব আবদুল্লাহ মিন্টু, সম্মানিত উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, সাবেক সভাপতি এফবিসিসিআই, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। সংগ্রামী বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় নেত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আগ্রসিয়া নির্যাতিত গণমানুষের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী, 90-এর গণ আন্দোলনের প্রধান নেত্রী, ফিরোজার বিরোধী আন্দোলনের নেত্রী, 1/11 পরবর্তী সময়ে বাংলাদেশ সারা পৃথিবীতে যার ডাকে আমরা আন্দোলন করেছিলাম সে আমাদের প্রধান নেত্রী, বাংলাদেশের 3-3 বার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, আমাদের সকলের নয়নমণি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ থেকে 13,000 মাইল দূরে আটলান্টিকের ভাবে নিউ ইয়র্ক সিটির সেরাটন হোটেলের অডিটোরিয়ামে
আপনাকে আজকে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি যুক্তরাষ্ট্রের পক্ষ সকল স্টেট কমিটি সকল অঙ্গ সহযোগী সংগঠন সবার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আপনাদেরকে জানাই আয়োজকদের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আমাদের নেতাকর্মীরা সুদীর্ঘ বসার পর আমাদের এই দিনের অপেক্ষায় তাকিয়েছিলেন। আজকে আমাদের ম্যাডামকে, আমাদের প্রিয় নেত্রীকে সবাই, আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করবেন। এই পর্বটি আমি ধন্যবাদ এখন পবিত্র কোরআন থেকে পাঠ করবেন আমাদের যুক্তরাষ্ট্র যুব দলের সম্মানিত নেতা, আমাদের কৃতি সন্তান আমানত হোসেন আমান। আমানত হোসেন আমান, সম্মানিত সভা সভাপতি, প্রধান অতিথি, দেশনেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী, বাংলাদেশের মাটিও মানুষের নেত্রী, সংগ্রামের নেত্রী, আন্দোলনের নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের সামনে উপস্থিত। ধন্যবাদ সবাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم يا الرحمن علم الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها وما
أَقِمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُحْسِنُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَذَا أَهَلِ الْأَنَامِ صدق الله العظيم ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সুধি মণ্ডলী আমরা যা যে বীর পুরুষের রাজনীতি করি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া সহ বিএনপির সকল রাজপথের সৈনিক যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এখন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করবেন আমাদের যুক্তরাষ্ট্র নিয়োগ বিএনপি সম্মানিত সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান তোমার খালি হাতে ফিরাইও না আমরা গুনাহগার রব্বুল আলামিন আজকের এই জনসমুদ্রে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি যেই প্রাণ প্রিয় নেত্রী বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোথাও ঠিকানা নেই বাংলাদেশই হয়েছে আমার ঠিকানা সেই বাংলাদেশের কুঠি কুঠি মানুষের নয়নের মণি দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন যারা কোরআনের সাথে দুশ্মনী করেছে যারা কোরআনের সম্মান দিতে জানে না আমরা আর একদিনও এই সৈনা শাসক আর বাংলাদেশের জমিনে ক্ষমতায় দেখতে চাই না জীবনে কত মোনাজাত করেছে আজকের এই মোনাজাত তুমি খালি ফিরিয়ে দিও না আমাদের মাঝি আমাদের নয়নমণি আমাদের জননী বাংলাদেশের কোটি কোটি মানুষের নয়নের মণি আজকে উপস্থিত এসেছে আল্লাহ মেহেরবানি করে হায়াত দারাজ করে দাও আল্লাহ সালামতে আমাদের এই প্রাণ প্রিয় নেত্রীকে তুমি বাংলাদেশের জমিনে পৌঁছাইয়া দিও আমরা সকলে তোমার রহমতের হাতে সবরত হয়ে গেলাম সবরত করে দিলাম মেহেরবানি করে তুমি জামিনদার হয়ে যাও আজকের বিশাল অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও বার বার করে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ যারা আমাদের মেহমান বাংলাদেশ থেকে আসছে সলিম সালাম অতি তুমি পৌঁছাইয়া দিও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও হায়াতকে আরো বেশি বেশি করে লম্বা করে দাও আমরা
আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাই দাও। দেশ স্বাধীন করতে যাইয়াম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে যাইয়াম আল্লাহ জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, মেহেরবানি করে তুমি তাদেরকে কবুল করে নাও। যেই দিন মরে যাইব আমাদের জমানে জারি করে দিও মধুর কলমায়ে তৈয়বা লা ইলাহা শ্রোতৃমণ্ডলী। এখন গীতা পাঠ করবেন গৌরাঙ্গ কুন্দু। গৌরাঙ্গ কুন্দু স্যার, শুভ সন্ধ্যা। মাননীয় নেতৃত্বে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনাদের সবাইকে সন্ধ্যায় শ্রদ্ধা জ্ঞাপন করে আমি গীতার মাহাত্ম্য পাঠ করছি। ওম গঙ্গা গীতা সবিত্রী সীতা সত্যাবতী প্রতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মা বিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী অর্থমাত্রা চিতানন্দ ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরাঙ্গ তথর্থ জ্ঞান মন্দিরে ওম নম শান্তি নম। ত্রিপিটক পাঠ করবেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক বুদ্ধরতন বড়ুয়া। বুদ্ধরতন বড়ুয়া আজকে আমাদের বাংলাদেশের 14 কোটি মানুষের জননেত্রী, বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার যে গণসম্বর্ধনায় আজকে আমাদের, আমি সবার এই জগতের সকল প্রাণীর সুখী সমৃদ্ধ কামনা করে আমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পাঠ করছি। নমো তস্যা ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্যা। ভবতু সর্ব মঙ্গলং রক্ষন্তু সর্ব দেবতা সর্ব বুদ্ধানুভবেন সদা সত্যে ভবন্তুতে। ভবতু সর্ব মঙ্গলং রক্ষন্তু সর্ব দেবতা সর্ব ধর্মানুভবেন সদা সত্যে ভবন্তুতে। ভবতু সর্ব মঙ্গলং রক্ষন্তু সর্ব দেবতা সব সঙ্গে সদা সত্যে ভবন্তুতে। জগতের সকল প্রাণী সুখী হোক এবং সবার মৈত্রী বৈশিষ্ট হোক, এই সবার দীর্ঘায়ু এবং সুখ সুখী সমৃদ্ধ কামনা করে আমার এখানে ত্রিপিটক শেষ করলাম। বাইবেল থেকে পাঠ করবেন মেরে স্টিলার রয়। মেরে স্টিলার রয়, আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে ফুল দিয়ে আমাদের আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি স্টেট কমিটি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বরণ করে নেবেন। আমি এই অংশটুকু সঞ্চালকের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাষ্ট্র বিএনপি সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব আনোয়ারুল ইসলাম। জনাব আনোয়ারুল ইসলাম, দুঃখিত শ্রোতৃমণ্ডলী, শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, একটু ধৈর্য ধরুন, উনি এসছেন। আমি বাইবেল থেকে একটা ছোট্ট অংশ পাঠ করব। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তিনি প্রিয়ভূষিত চরণীতে আমাকে স্মরণ করান, তিনি বিশ্রাম জলের ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরাই আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে আছো, তোমার পাচনি ও তোমার গোষ্ঠী
আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেঝে সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছি। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় আমার অনুচর হইব, আর আমি সদা প্রভুর গৃহে চিরদিন বসতি করিব। ইহাই প্রভুর বাণী। আমাদের সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালোবাসেন, আমাদের সঙ্গে থাকেন। থ্যাংক ইউ। এখন আপনাদের সামনে আসবেন আনোয়ার ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ইউএসএ বিএনপি। আমি সম্মানিত সুধী মন্ডলী দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা ফুল দিতে আসবেন, আমরা পূর্বেই বলেছি শুধুমাত্র একটি করে স্টিক নিয়ে আসবেন, যাদের নাম বলা হবে সারিবদ্ধভাবে আসবেন এবং ফুলটা টেবিলের উপর রেখে বাম দিকে আপনারা চলে যাবেন। অনুগ্রহ করে বলছি যাদের নাম বলবো আপনারা যতটুকু সম্ভব দ্রুত চলে আসতে চেষ্টা করবেন। সর্বপ্রথম আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জনাব আতাউর রহমান আতার নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। ছাত্রদলের পক্ষ থেকে আতাউর রহমান আতা এবং তার সহকর্মীরা ফুল দিবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। একটু দ্রুত করে প্লিজ। তারপরে আমি আহ্বান জানাচ্ছি
দারুল ইসলামকে তাদের ফুল দেওয়ার জন্য। তারপরে প্রস্তুত থাকবেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ সিরাজুল ইসলাম খান। তারপরে প্রস্তুত থাকবেন বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ থেকে সভাপতি আমদাদুল হক কামাল, সাধারণ সম্পাদক আজাদ পাখিরের নেতৃত্বে বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষ থেকে। দ্বিতীয়বারের নাম আমরা ঘোষণা করবো, আজাদের নাম বলা হচ্ছে আপনার সিনিয়র বিয়ানী বাজার সমিতির পক্ষ থেকে ফুল দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজিমুর রহমান বুরহান ও ফখরুল ইসলাম দেলওয়ারকে। বাজার পক্ষ থেকে আজিমুর রহমান বুরহান ও ফখরুল ইসলাম দেলওয়ার। বরিশাল জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে মোহাম্মদ রুহুল আমিন নাসির, মোহাম্মদ সোহরাব হোসেন সরদার ও মোহাম্মদ নুরে আলম রুমেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসার জন্য। আহ্বান জানাচ্ছি বরিশাল জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে জাফর ভাই এবং সালিম ভাই ধন্যবাদ আপনাদেরকে। আহ্বান জানাচ্ছি জাসাস যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে মোহাম্মদ নাজমুল আলম, মনির ইসলাম খোকা, স্বপন তালুকদার ও মোহাম্মদ রাসেলকে। প্লিজ আপনাদের যাদের নাম বলা হচ্ছে দ্রুত গতিতে আপনার চলে আসেন। আহ্বান জানাচ্ছি গোলাম ফারুক শাহীন জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাসাস কেন্দ্রীয় কমিটির জনাব গোলাম ফারুক শাহীন। আহ্বান জানাচ্ছি তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির জনাব সরোয়ার খান বাবু, গোলাম হোসেন, নাসিম আহমেদ, মোহাম্মদ রফি। আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের অ্যাডভোকেট কাজী খাইরুল বাশার, মুর্শিদুল আলম, এম বে জাফর, পারভেজ সাজ্জাদ, আবু তাহের, মোহাম্মদ বদিউল আলম ও মোহাম্মদ টিপুকে। প্লিজ আহ্বান জানাচ্ছি বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের শফিকুর রহমান দুলাল, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম তাদের ফুল দেওয়ার জন্য। আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আলমগীর, গোলাম আজম রিটন ও আব্দুল সবুরকে। তারপরে আসবেন নর্থ বেঙ্গল জাতীয়তাবাদী ফ্রাম এর পক্ষ থেকে তার নেতৃবৃন্দরা ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন। জাহেদ আলী মন্ডল নর্থ বেঙ্গল জাতীয়তাবাদী ফ্রামের পক্ষ থেকে আসেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জনাব আজাদ পাখি, রাস্তা থেকে ফুল দিয়ে সম্বোধনা জানাবেন জনাব আজাদ পাখি। আহ্বান জানাচ্ছি শাহ আলম মাসুদ, স্বপন তালুকদার, রফিকুদ্দিন ফুল দেওয়ার জন্য। আহ্বান জানাচ্ছি রফিকুদ্দিন জিনা, মোহাম্মদ বাবুর, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে সরদার মোশারফ হোসেন, ফারুক হোসেন মজুমদার, আব্দুল সামাদ, আক্তার হামিদ, অলুকুর রহমান। নিউ জার্সি বিএনপির পক্ষ থেকে সৈয়দ জুবায়ের আহমেদ। বৃহত্তর মিশিন ফোরামের পক্ষ থেকে আমি খালেদা খান। সিটি বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, হাজি কামাল উদ্দিন, আবুল কাশেম, এ মোস্তফা, জাহাঙ্গীর বুয়া ও মোহাম্মদ মুহাম্মদ নাসির। আহ্বান জানাচ্ছি কুমিল্লা সোসাইটির পক্ষ থেকে আল হামিদ, নাদিউজ্জামান ও সবুর খানকে কুমিল্লা সোসাইটির পক্ষ থেকে।
শরীফ ডাউনটাউন অফিস পক্ষ থেকে। ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি জীবন শক্তির তার ফুল প্রদান করার জন্য আমরা আহ্বান জানাতাম আপনাকে দ্রুত চলে যাবেন সামনে দিয়ে। আহ্বান জানাচ্ছি ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের সাইফুর রহমান হারোয়ান মাসুম আহমেদ
শান্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আব্দুল মজিদ আহ্বান জানাচ্ছি। মঞ্জুর আহমেদ চৌধুরী সহসভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি, ফারুক চৌধুরী সদস্য আহ্বায়ক কমিটি, আনোয়ার হোসেন সদস্য যুক্তরাষ্ট্র বিএনপি, আহবাব হোসেন চৌধুরী সহসভাপতি যুক্তরাষ্ট্র যুব দল, সাইফুর রহমান সভাপতি পেনসিলভানিয়া বিএনপি, আমি কুদ্দুস তালুকদার। আমি বিভিন্ন স্টেটের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের নাম খুলতে বলা হয়েছে, তারপরে বলছি ফুল দেওয়ার জন্য আসবেন মিশিগান বিএনপি, টেক্সাস বিএনপি, ফ্লোরিডা বিএনপি দিনাজ খান, আরিফ কাশাব টেক্সাস বিএনপি, মোহাম্মদ বশির মিশিগান বিএনপি, দেওয়ান আকমল নিউ জার্সি বিএনপি, সুলেমান সানিয়াবাদ নিউ জার্সি বিএনপি, সৈয়দ জুবাইর আলী ওয়াশিংটন বিএনপির, লিয়াকত আলী মিশিগান বিএনপির, মোশাররফ হোসেন চৌধুরী নেতা সেন্ট্রাল ফ্লোরিডার, নাসিম খান সভাপতি নিউ জার্সি বিএনপি, সৈয়দ জুবাইর আলী, আলাউর রহমান খন্দকার, নুরুল ইসলাম খসরু, সাহেব আহমেদ। আহ্বান জানাচ্ছি বিক্রমপুর মুসলমান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম খানকে, আপনাদের নামে একবারই বলা হবে, প্লিজ আপনি প্রতি আসেন, যেন নাম বলা হয়েছে, প্লিজ। সম্মানিত সাথীবন্ধু, এখন বাংলাদেশ আমেরিকান জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে, তারপরে দলীয় সঙ্গীত। আমি অডিও নিয়ন্ত্রণ করছেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক। অনলি ন্যাশনাল অ্যান্থম ইউএসএ এন্ড বাংলাদেশ, ফুল দেওয়া এখানে সমাপ্ত, প্লিজ সিকিউরিটি নো মোর ফ্লাওয়ার স্টপি। আপনারা জাতীয় সঙ্গীতের সময় আপনারা সকলে দয়া করে দাঁড়াবেন, তারপরে আছে আমেরিকান অ্যান্থম, তারপরে আছে আমাদের দলীয় জাতীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ। দয়া করে আপনারা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করুন। শুধু
আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং স্টেট বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন আমাদের নেতৃবৃন্দ। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নিউ ইয়র্ক বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। সাইদুর রহমান সাইদ, আমাদের চেয়ারপার্সনের নির্দেশে আমরা সবাই বক্তব্য আজকে আমাদের সব সময়টুকু আমরা চেয়ারপার্সনকে দিব। তার আগে আমাদের বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কাছে একবার অনুরোধ করব, যেই নেত্রী আমাদেরকে বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রবাসীদেরকে সোনালী এক্সচেঞ্জ, বিমান এবং আরো অনেক কিছু দিয়েছে, প্রবাসী মন্ত্রণালয় দিয়েছিলেন, সেই নেত্রী আজকে আমাদের সামনে উপস্থিত। আমরা আরো একবার দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। মন্ডলী, আজকের এই সভায় আমি সংক্ষেপে আমাদের প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত কনভেনর প্রবাসের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মুজিবুর রহমান মজুমদার। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আজকের এই ঐতিহাসিক গণসম্বর্ধনায় আমাদের দেশ নেত্রী বাংলাদেশ প্রজাতন্ত্রের তিনবার প্রধানমন্ত্রী এবং আপোষের নেত্রী খালেদা জিয়াকে স্বাগত এবং অভিনন্দন জানাই আমাদের মাঝে আজকে আসার জন্য। তার সাথে আমি অভিনন্দন জানাই বাংলাদেশ থেকে আগত সকল নেতৃবৃন্দকে এবং অভিনন্দন জানাই দূর দূর প্রান্ত থেকে আগত জাতীয়তাবাদী দল, তার অঙ্গ সংগঠন এবং হাজারো হাজারো জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক সবাইকে আমি আজকের এই সভায় আমন্ত্রণ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমার কমিটির পক্ষ থেকে আমি বলতে চাই, যদি আয়োজনে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর মনে ক্ষমা করবেন। আমরা অনেক পরিশ্রম করেছি। আমার সাথে সিনিয়র জয়েন্ট কনভেনার জনাব শাহ আহমদ বাবু, কনভেনার আলাস সুলেমান ভুইয়া, কো কনভেনার জিল্লু রহমান জিল্লু, কো কনভেনার কামাল পাশা বাবুল এবং অন্যান্য সম্মানিত সদস্য, যার মধ্যে ডক্টর গুলজার, লিটন এবং ক্যানাডা থেকে আগত ফাইসাল, সবারই অক্লান্ত পরিশ্রমে আজকের এই ক্ষুদ্র প্রয়াস এবং সদস্য সচিব বেলাল মাহমুদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সম্মানিত সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমে অনেক বাধা অতিক্রম করে আমরা একটা সুন্দর প্রোগ্রাম উপস্থিত পেয়েছি। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে সময় সংক্ষিপ্ত, শুধু একটাই অনুরোধ, দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আসুন আমরা আবার বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ে তুলি, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করে। আপনারা জানেন দেশে এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশে যদি কী ধরনের ষড়যন্ত্র চলছে, আসুন
আমরা আমাদের দেশ নেত্রের হাতকে আরো শক্ত করে আরো মজবুত করে এবং দেশের সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একত্র করে ওনার নেতৃত্বে আবারও আমরা দেশ গড়ার কার্য শুরু করি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। এখন সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ সম্রাট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণ প্রিয় দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধী দলীয় নেতা, পাঁচবার পাঁচটি আসনে বিজয়ী সংসদ, সার্কের চেয়ারপারসন, সর্বোপরি বাংলাদেশের 15 কোটি মানুষের নয়ন আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যখন আজ চূড়ান্ত নির্যাতনের শিকার, আজ যখন বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র চলছে, তখন আমার নেত্রী দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান নিয়ে এগিয়ে গেছে। ভাইয়েরা আবার সেই নব পরিণীত বধু 1971-এ মুক্তিযুদ্ধে দুটি শিশুকে বুকে আগলে ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এক বীরের গাথা প্রমাণ করেছে। সেদিন পাকিস্তানের হানাদার বাহিনী বেগম জিয়ার কোল থেকে তার শিশু সন্তানকে ছিনিয়ে নেয় নাই। মঈনুদ্দিন, তুমি তারেক রহমানকে ছিনিয়ে নিয়েছ। বেগম খালেদা জিয়া, আজ আমরা বাড়ি ফিরে যাব, ফিরে গেলে সন্তানের মুখ দেখব, স্ত্রীর মুখ দেখব, প্রিয়জনের মুখ দেখব। আমার প্রাণ প্রিয় নেত্রী খালি চারটি দেওয়ালের কাছে ফিরে যায়। আমি শৈর শাসককে বলি, বাংলাদেশের তারুণ্যের অহংকার, বাংলাদেশের সহস্র বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন তারেক রহমানকে মিথ্যে বাংলা দিয়েছে। মনে রেখো, আমার মাননীয় নেত্রী এখন বক্তব্য রাখবে। বুকে অনেক ব্যথা, অনেক কষ্ট, তাই আমি এখন শেষ করছি। আমার মাননীয় নেত্রীর সম্মানার্থে আপনারা তার বক্তব্য ধৈর্য ধরে শুনবেন। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি নির্ধারণী বক্তব্য দেবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। Ladies and gentlemen, now we will state
John Mark Peltier, his Canadian mayor, his Canadian leader, his good friend of us, please welcome on stage Mr. Mark Peltier. Now we'll speak Mr. John Mark Peltier. Time I get elected in Canada, I get the support of such a crowd. Come on down to Canada. First, I would like to express my greetings to the Right Honourable Khaleda Zia, former Prime Minister of Bangladesh. Stand up! Stand up! Also, before I address a few remarks, my special thanks to my friends of the BNP Canada, my friend Faisal Chaudhry, for inviting me tonight here. Thank you, Faisal. You know, a few words about what's going on in Canada, I would call housekeeping news. We have a new government in Canada, and the opposition leader is a party who's supporting Bangladesh and the BNP. You know, this morning, President Obama had great words. He said, the world is changing. The world is changing, it's changing fast. Democracy. Democracy is spreading all over the world. Egypt, Libya, Tunisia, Syria. These countries are getting now their first foot in democracy. But Bangladesh has quite a young and long history in democracy. 40 years since they achieved independence and set up democracy in their country. Let's not forget that democracy is based on true and fair elections. It is based on the freedom of the press. When I see my friend Khan, who's been in prison because he wrote a paper against the government, this is not acceptable. Yes! And also, a country, and I hope that Bangladesh will achieve this in the soon future, a country where the retaliation is a thing of the past. When a party gets in power, it's always retaliating against the other party before. Let's inspire ourselves from Nelson Mandela. Nelson Mandela was 30 years in prison. And after he got to be in the prison of South Africa, he turned his hand to his enemies and said, come on and let's make South Africa a united country. We got also inspiration from a great lady, Mrs. Aquino in the Philippines. Her husband was killed in duty. And when she got to be the president and prime minister, she tried to unite the country and not have retaliation against its former enemies. So, my friends, I urge the next party will leave Bangladesh, and I hope this is based on the BNP. I urge the next party will leave Bangladesh to cease the never-ending case of retaliation in order to unite.